ICC Hall of Fame এ জায়গা পেলেন ইতিহাসের তিন কিংবদন্তি ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা, বীরেন্দ্র সেহবাগ ও ডায়ানা এদুলজি। এই গৌরবের মুকুট পড়লেন তারা। 1996 বিশ্বকাপে শ্রীলঙ্কার শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল অরবিন্দ ডি সিলভার। শ্রীলঙ্কার সোনালী প্রজন্মের এই তারকা খেলেছেন 93 টেস্ট আর 308 ওয়ানডে। 2011 বিশ্বকাপ জয়ী ভারতের বীরেন্দ্র সেহবাগ এর আন্তর্জাতিক ক্যারিয়ারে রান 17,000-এরও বেশি। ভারতের হয়ে 104টি টেস্ট, 251 ওয়ানডে আর 19টি টি টোয়েন্টি খেলেছেন সেহবাগ। ডায়ানা এদুলজির অসামান্য অবদান ভারতের নারী ক্রিকেটে, খেলেছেন 20 টেস্ট আর 34 ওয়ানডে। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, 15 নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের দিনই আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে এই তিন ক্রিকেটারকে। এখন পর্যন্ত নারী ও পুরুষ মিলে 112 ক্রিকেটারকে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।